এদারা বা এলমি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং যারা উপস্থিত হয়েছে আমাদের মা ও বোনেরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত হয়ে যাদেরকে বলা হয়েছিল তোমরা পড়াশোনা করো যে উম্মতের উপর যে উম্মতের নবীর উপর সর্বপ্রথম নির্দেশ সর্বপ্রথম ওহি সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয় যাতে বলা হয়েছে ইকরা তার মানে হচ্ছে পড়ো সেই উম্মতেরা আজ পড়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে পড়াশোনা করে না যে উম্মত পড়াশোনা করতে আদিষ্ট যে উম্মতকে এলম অনুসন্ধান করা ফরজ বলা হয়েছিল সেই উম্মত আজ পড়াশোনা থেকে সেই উম্মত আজ এলম থেকে সেই ফরজ আদায় থেকে বহু দূরে শত ক্রস দূরে সরে যাচ্ছে এটা বড় দুঃখের ব্যাপার আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে প্রথমে জিবরিলের মাধ্যমে জানালেন ইকরা তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক সৃষ্টিকর্তা রবের নামে পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক তিনি রক্তপিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন ইকরা আবার বলছেন ইকরা পড়ো ওয়া রাব্বুকাল আকরাম তোমার রব হচ্ছে সুসম্মানিত আল্লাযী আল্লামা বিল কলম যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে তাহলে পড়া এবং লেখা লেখা পড়া আমরা বলে থাকি এই লেখা পড়া হচ্ছে আমাদের কাজ এই লেখা পড়ার প্রথম আদেশ আমাদের কোরআনের আদেশ প্রথম ওহী হিসাবে অবতীর্ণ হয় এই আয়াতগুলি যেখানে বলা হয়েছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষ লেখাপড়া করার জন্য চেষ্টা করে কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা না হলে সেই লেখাপড়া মানুষের মনে স্মৃতিস্থ হয় না মানুষের মুখস্থ হয় না মানুষ তাকে আয়ত্তে আনতে পারে না যদি না আল্লাহ চান আল্লাহ যার জন্য চান তাকে বুদ্ধিমান বুদ্ধিমতীভাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টিগতভাবে সে পড়াশোনা ক্যাচ করতে পারে পড়াশোনা ধরে রাখতে পারে মুখস্থ রাখতে পারে কণ্ঠস্থ রাখতে পারে বাকি আল্লাহর ইচ্ছা হলে নয় আল্লাহর ইচ্ছা না হলে নয় আল্লাহর ইচ্ছা না হলে সে পড়াশোনা ধরে রাখতে পারে না আল্লাহর ইচ্ছা তাই তিনি যেখানে যাকে যেমন ইচ্ছা সেইভাবে জ্ঞান দান করে থাকেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর তাকওয়া অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন শিক্ষা দেওয়া নেওয়ার বিভিন্ন যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার জন্য মাদ্রাসাগুলো মাদ্রাসা ইউনিভার্সিটি তৈরি হয়েছে এবং সেইভাবে হাদিস কোরআনের চর্চার মাধ্যমে উম্মাহকে এই উম্মাতে মুসলিমাহকে সচেতন ও সজাগ করার জন্য বিশেষভাবে তাগিদ করা হয়েছে পড়াশোনার তাগিদে ঠিক আর একটা পরকালে আছে পরকালের জীবনে জীবন শুরু হওয়ার সময়ে যখন কবরস্থ করা হবে যখন মানুষকে কবরস্থ করা হবে তখন দুই শ্রেণীর মানুষ কবরে প্রশ্নের সম্মুখীন হবে সেখানে প্রশ্ন করা হবে তাকে তিনটে প্রশ্ন যে প্রশ্নপত্র আউট হয়ে গেছে যে প্রশ্ন আউট হয়ে গেছে সেই প্রশ্ন যখন তাকে করা হবে তখন এক শ্রেণীর মানুষ প্রশ্নের উত্তর দিতে পারবে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে তখন আরেকটা প্রশ্ন তাকে করা হবে তারা হচ্ছে মোমেন মানুষ যাদেরকে প্রশ্ন করা হবে তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতা দুইজন জিজ্ঞাসা করবেন ওয়ামা আল্লামাক তোমাকে কে জানালো এই প্রশ্নের উত্তর তোমাকে কে জানালো কিভাবে তুমি বলতে পারলে প্রশ্নের উত্তরগুলো ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু আমি আল্লাহর কিতাব পড়েছি এবং সেটাকে সত্যি জেনেছি ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি সুতরাং আল্লাহর কিতাব পড়েছি
যারা আল্লাহর কিতাব পড়ছে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার আলেম ওলামারা তারা আল্লাহর কিতাব পড়ে পড়াশোনা করার ফলে সেটা জানতে পারে লোক মুখে যা শুনছে এটা মনে নাও থাকতে পারে যেহেতু জবাবে বলা হয়েছে কারাতু কিতাব আল্লাহ আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি পড়েছেন কি না আল্লাহর কিতাব পড়েছেন কি না যদি আপনি পড়েছেন তোতা পাখির মতো মুখস্থ করেছেন ঠিকই কিন্তু বুঝেছেন কি না আমল করেছেন কি না সুতরাং পড়া এখানেও পড়াশোনা করার একটা গুরুত্ব প্রকাশ পাচ্ছে যে কবরে গিয়েও আমাদেরকে বলতে হবে কারাতু 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 মানে পড়েছি পড়াশোনা করেছি আর দ্বিতীয় এক শ্রেণীর মানুষ যারা হবে কাফের মুনাফিক তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা বলবে হা হা লা আদরি আমি সামিতু নাস ইয়াকুলুনা যাক মানুষকে যা বলতে শুনেছি তাই বলেছি এখন ভুলে গেছি উত্তর দিতে পারবে না সেই প্রশ্নের উত্তর আউট হয়ে গেছে মুখস্থ আছে সবারই কোনো কাফেরকে কোনো মুনাফিককে যদি জিজ্ঞেস করা হয় তোমার রব কে চট করে বলবে যদি বলা হয় তোমার দিন কি হয়তো সে মুনাফিক হলে তাও বলবে যে আমি মুসলমান বা আমি আমার দিন হচ্ছে ইসলাম তোমার নবী কে হয়তো বলে দেবে এখন বলবে সবাই বলবে কিন্তু কবরে গিয়ে ভুলে যাবে কেন ভুলে যাবে যেহেতু তার ঈমানটাই নেই মেন হচ্ছে ঈমান ঈমান যদি থাকতো পড়াশোনা যদি থাকতো পড়াশোনাও করেনি আর পড়াশোনা করলেও ঈমান না থাকলে সেই পড়াশোনা কাজে দেবে না তখন বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা বা ওয়ালা তালাউতা তুমি জানো নেই লেখাপড়াও করনি আর জেনেও নাওনি তুমি লেখাপড়া করো নিজে জানো জানার চেষ্টা করনি এবং অপরের কাছ থেকে আলেম ওলামাদের কাছ থেকে জেনে নাওনি সুতরাং ফাইয়ুনাদি মুনাদি মিনাস সামা আন কাযাব আকাশ বাণী হবে যে এ মিথ্যা বলছে এসব জানতো কিন্তু এখন সে জবাব দিতে পারছে না তার কারণ হচ্ছে তার ঈমানটাই নেই সে মুনাফিক আর কাফের যদিও পড়াশোনা করেছে পড়াশোনা কাজে দেবে না এখানে পড়াশোনার গুরুত্ব বুঝলাম যে পড়াশোনা করা থাকলে তাহলে কাল কাজে দেবে কাল আখেরাতে গিয়ে পরীক্ষা হলে বসে আমরা উত্তর দিতে পারবো আর তাছাড়া উত্তর দিতে পারবো না অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদরি সামিতু নাস ইয়াকুলুনা শাইয়ান ফায়াকুল লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়ালা হাদাইতা তুমি পড়াশোনা করনি কারো কাছে জেনে নাওনি এবং পথ প্রদর্শক পথ পথ তুমি পাওনি সুপথ প্রাপ্ত হওনি তাহলে পড়াশোনার গুরুত্ব বোঝাতে আমরা শুরুতেই জানতে চাইলাম বা জানতে পারলাম যে পড়াশোনার একটা গুরুত্ব ইসলামে আছে আরেকটি কথা এখানে বলতে ভুলে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ করা হলো পড়ো তুমি পড়ো কি পড়তে বলা হলো কি কিতাব ছিল না কিছু লেখা ছিল নাকি মুখস্থ কথা পড়া হলো হাফেজ সাহেবকে আমরা বলি পড়ে শোনাও পড়াও আমরা পড়ো বলি আর উদ্দেশ্য হলো তুমি পড়ে শোনাও এখানে আল্লাহ তাআলা পড়ে শোনাও এ কথা বলেননি ডাইরেক্ট বলছেন পড়ো তার মানে কিছু লেখা আছে পড়ো নাকি তোমার মুখস্থ থেকে হিফজ থেকে পড়ো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা বিকারি আমি তো পড়তেই জানি না আমি পড়াই জানি না এখানে উদ্দেশ্যটা কি অনেকে উল্লেখ করেছেন যে জান্নাতের রেশমি কাপড়ে লেখা ছিল ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক এই পাঁচটা আয়াত লেখা ছিল কেউ কেউ বলেন না নূরে লেখা আকাশে আসমানের প্রকাশ পেয়েছিল সেটাকে পড়তে বলা হয়েছিল আল্লাহ নবী লেখাপড়া জানতেন না আল্লাহর নবীকে নিরক্ষর রাখা হয়েছিল উম্মি রাখা হয়েছিল কি জন্য যাতে লোকে এটা না বলে যে মোহাম্মদ নিজে কোরআন রচনা করে তাকে পড়া শেখানো হয়নি তাকে নিরক্ষর রাখা হয়েছিল তাহলে লেখা নাকি মুখস্থ পড়া অধিকাংশ ওলামারা যেটা সঠিক সেটা মনে করেন যে না ও লেখা ফেকা কিছু ছিল না নূরের লেখাও হয়নি বরং মুখস্থ লেখা পড়তে বলা হয়েছিল তো মুখস্থ কখন করানো হলো মুখস্থ কখন পড়ানো হলো যখন বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মা আনা বিকারি আমি পড়তে জানি না তখন জিবরিল আলাইহিস সালাম আলিঙ্গন করে যে মানে তাকে আলিঙ্গন করে প্রচাপনের সাথে বলেছিলেন তিন তিনবার তখন তিনি পড়তে পেরেছিলেন বলা হয়েছে যে এখানে সেই কোরআনের আয়াতগুলো তার মনের ভিতরে তার স্মৃতিতে প্রক্ষিপ্ত করা হয়েছিল যার ফলে তিনি তৃতীয়বার পরে পড়তে পেরেছিলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক তার মুখস্থ হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গিয়ে তিনি পড়তে শুরু করেছিলেন এই হলো পড়াশোনার গুরুত্ব বোঝাবার জন্য প্রথমেই আমার ভূমিকা এবারে আমি ছাত্রদের উদ্দেশ্যে এবং মায়েদের উদ্দেশ্যেও বলবো পড়াশোনার ব্যাপারে কিছু জিনিস আছে
পড়াশোনা আলেম ওলামারা আমাদের এত পছন্দ করতেন, যারা পড়াশোনা করতে চায় না মুখ ফিরিয়ে নেয় তাদের কথা আলাদা। আলেম হতে হলে, শিক্ষিত হতে হলে পড়াশোনা বেশি করতে হবে, কোনো হিসাব থাকে না কত পড়লাম, না পড়ে যাব আর পড়ে যাব। প্রত্যেক দিন আমার রুটিনে যেন একটা একটা অংশ পড়া থাকে। একটা বই পড়তে বেশিক্ষণ লাগে না, 50 পাতার বই পড়তে কয়েক ঘন্টা সময় লাগে মাত্র, কিন্তু আমার যদি পড়ার মন না থাকে, মনোযোগ যদি আমার না থাকে পড়ার দিকে, তাহলে আমি পড়ব কি করে? আমাদের আলেম ওলামারা কিভাবে পড়াশোনা করতেন, কিভাবে তারা বড় বড় আলেম হয়েছেন আমরা শুনব। জুবাইর বিন আবি বকর তিনি বলেন, একদা আমার ভাগ্নি আমার স্ত্রীকে বলল, আমার মামা মামির জন্য কত ভালো মানুষ, প্রশংসা করছে মামার জন্য, মামির উপর সতীন আনেনি আর কোনো দাসীও ক্রয় করেনি, মামিকে এত ভালোবাসে। তা শুনে স্ত্রী তাকে বলল, আল্লাহর কসম, আমার জন্য সতীন আনেনে তা ঠিক আছে, আমাকে ভালোবাসেন তা ঠিক আছে, কিন্তু আল্লাহর কসম তার এই বইগুলো আমার পক্ষে তিনটে সতীনের চেয়েও বেশি কঠিন এই বইগুলো। তার মানে কি? উনি সব সময় বই নিয়ে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, উনি সব সময় বই নিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, সতীন হলে তা ভালো হতো, কিন্তু এই বইগুলো আমার সতীন তিনটে সতীন থেকেও বেশি কঠিন। আল জামেলি আখলাক রাবি ও আদাব ইসলামে এক প্রথম খণ্ড 99 পৃষ্ঠাতে কথা উল্লেখ করা হয়েছে। হাসান লুলুই বলেছেন, 40 বছর যাবত দিনে রাতে যখনই ঘুমোতে যাই, যখনই ঘুমোতে যাই না কেন, একটা বই আমার বুকের উপর থাকেই থাকে, আমার বুকের উপরে বই থাকে, বই পড়তে পড়তে ঘুমাই। উদাহরণস্বরূপ, যেমন আমাদের বুকের উপরে মোবাইল থাকে, যতক্ষণ না ঘুমিয়েছি মোবাইলের আলো আমার চোখে লাগে, সে এক ক্ষতিকর। মোবাইল নিয়ে খুটু খুটু করে যখন চোখ ঝিমিয়ে আসে, তখন মোবাইলটা বন্ধ করে আমরা কি করি, আমরা রেখে দিয়ে তারপরে ঘুমাই। পর বইয়ের সাথে এরকম হওয়া দরকার। আমরা শুনেছি আলেম ওলামাদের কথা, বাসর রাত্রে গিয়েও প্রথম স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের সময়েও তার হাতে বই, যেহেতু তিনি বই এত ভালোবাসেন, বই এত পছন্দ করেন বই পড়তে। কিন্তু এই মোবাইল সর্বনাশ করেছে আমাদের মোবাইল। এক সালাফকে জিজ্ঞেস করেছিল, আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল এক মোদারেসকে, যে হাফেজ হিফজে করছে, মুহাফফিজকে জিজ্ঞেস করছেন যে আমাদের সাথে কোরআনের কেমন সম্পর্ক হওয়া উচিত, কোরআনের সাথে আমাদের কেমন সম্পর্ক হওয়া উচিত, কোরআন বলতে এই যে মুসহাফ বা কোরআন যাই হোক কেমন হওয়া উচিত। তো তিনি বলেছিলেন, যেমন তোমাদের সম্পর্ক তোমাদের মোবাইলের সাথে আছে, মোবাইল যেমন হাতে যেখানে যাবে সাথে সাথে পকেটে থাকবে, না হয় হাতে থাকবে, সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকছো, তোমাদের উচিত ছিল কোরআনকে ওইভাবে নিয়ে ব্যবহার করা যেভাবে তোমরা মোবাইলকে ব্যবহার করছো। ওলামাদের অনেকেই বই নিয়ে ঘুরতেন। প্রসিদ্ধ কবি আল্লামা জাহেজকে শহীদে কুতুব বলা হয় কিতাবের মাধ্যমে, যেমন খেলাতে শহীদ হলে শহীদ খেলার শহীদ বলা হয়, রাজনীতিতে যদি কেউ শহীদ হয় তাকে শহীদ বলা হয়, কিন্তু শহীদে কুতুব মানে কিতাব সংক্রান্ত শহীদ, কিতাব পড়তে পড়তে বা কিতাব চাপা পড়ে যদি শহীদ মারা যান তাকে শহীদে কুতুব বলা হয়। শয়ন পালং এ দুই পার্শ্বে স্তূপীকৃত বই চাপা পড়ে, দুইদিকে ছিল, শুয়েছিলেন, বই চাপা পড়ে তিনি অতর্কিতে তার জীবন শেষ করেছিলেন, এই জন্য তাকে শহীদে কুতুব বলা হয়। বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুসলিমের ব্যাপারে আপনারা জানেন, যারা এই মুসলিম শরীফ পড়েছেন, যারা পড়িয়ে থাকেন তারা অবশ্যই জানেন, তাকেও শহীদে কুতুব বলা হয়। কারণ কোনো এক মাসালায় অনুসন্ধান হেতু অনুসন্ধান করতে করতে হাদিসের পাতা উল্টাতে উল্টাতে বেঘরে তিনি খাচ্ছেন আর পড়ছেন, খাচ্ছেন আর পড়ছেন, আর খেয়ে খেয়ে খেজুর যখন বেশি খাওয়া হয়েছে, সেই বেশি খাওয়ার ফলে তিনি পেটের পীড়ায় ইন্তিকাল করেন। এখনকার আলেমরা বলছেন, আসলে ব্যাপারটা ছিল ইমাম মুসলিমের সুগার ছিল, এখন ধরা পড়েছে সুগারের কথা, সুগার ছিল, আর সুগারে খেজুর খাওয়া নিষেধ, চিনি খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, এত খাবার খেয়েছেন খেজুর যে সুগার হাই হয়ে গেছে, আর তখন তিনি সামাল দিতে না পেরে তার জীবন শেষ লীলা, তার জীবনের শেষ লীলা এসে উপস্থিত হয়েছে, জীবন অবসান ঘটেছে, আল্লাহুল মুস্তাআন। তো যাই হোক, ইমাম মুসলিমের ইন্তেকাল হয়েছিল খেজুর খেয়ে, এখন বর্তমানের আলেমরা বলছেন সেটা হচ্ছে সুগার হাই, সুগারের জন্য। ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলেছেন, ইলম অনুসন্ধানে পূর্ণতা প্রাপ্ত শিক্ষার্থীদের পর পথ হলো সেই সকল গ্রন্থসমূহ সম্পর্কে ওয়াকিফ হাল হওয়া যা লিখিত অবস্থায় অতীত হয়েছে, তার উচিত সে সব সময় বেশি বেশি পাঠ করবে, পড়াশোনা করবে, তাহলে সে উলামা সম্প্রদায়ের বহু ইলেম
তাদের সুউচ্চ হিম্মত দেখতে পাবে পড়তে পাবে আর তা তার মনকে চাঙ্গা করবে চনমনে করবে এবং তার সংকল্পকে দৃঢ়তার দিকে অনুপ্রাণিত করবে বাস্তবে কোন গ্রন্থই উপকারিতা থেকে খালি নয় যে বই পড়বে তাতে কিছু না কিছু ফায়দা অবশ্যই পাওয়া যাবে আল্লাহর কাছে পানাহ চাই ওই সকল লোকেদের চরিত্র থেকে যাদের সাথে বর্তমানে বসবাস করছি তাদের মধ্যে কাউকে উঁচু হিম্মতওয়ালা দেখতে পাই না কাউকেই উঁচু হিম্মতওয়ালা দেখতে পাই না এটা কে বলছেন ইবনুল জাওজি তার যুগে বলছেন আমাদের বর্তমান যুগে কি বলবেন আপনি প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী যার অনুকরণ করতে পারে এখন সবারই হাতে মোবাইল মুদাররিসের হাতেও মোবাইল ছাত্রের হাতেও মোবাইল কোন কোন আমিন সচক্ষে কোন কোন মাদ্রাসায় গিয়ে আমি দেখেছি মোদাররেসের হাতে মোবাইল আছে ছেলের হাতে নিষিদ্ধ মোবাইল মোদাররেস সাহেব খুটু খুটু করছে না ছেলেরা আপোষে মারামারি করছে পা ছোটাছুরি করছে এর গায়ে আঘাত করছে আর তিনি আমনা ব্যস্ত আছেন তিনি মোবাইল দেখতে ব্যস্ত আছেন বলছেন ইবনুল জাওজি কোনো পরহেজগারও দেখতে পাই না দুনিয়া থেকে যার দ্বারা উপকৃত হতে পারে সুতরাং সতর্ক সাবধান হাও হে তালেবে এলম তোমরা সালাফদের চরিত্র লক্ষ্য করতে থাকো এবং তাদের প্রণীত গ্রন্থরাজি ও জীবনী পড়তে থাকো যেহেতু বেশি বেশি তাদের গ্রন্থ পাঠ করার মানেই তাদের দর্শন লাভ করা যেমন যারা বেশি বেশি হাদিস পড়ে সে যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকে এমন অবস্থা হাদিস শুনছেন রসুল যেন কথা বলছেন আমি যেন তার সামনে বসে আছি এবং তার কথা শুনছি সেই রকমই যদি সালাফে সালেহিনের গ্রন্থ তোমরা পড়ো তাহলে তাদের সাথে তোমার থাকা হবে যেমন কবি বলেছেন ফাতানি আন আরাদ দিয়ারা বেতারফি আফালা আল্লি আরাদ দিয়ারা বেসামি আমি তো নিজের চোখে সেই দেশ দেখি নেই যেমন মক্কা মদিনা নিজের চোখে দেখিনি শাম দেশ মিশর দেশ নিজের চোখে দেখিনি তো আমি চাই এই বইপত্র পড়ার মাধ্যমে বা আমার কানের মাধ্যমে আমি সেই দেশগুলো দেখব সে দেশ আমি সচক্ষে দর্শন করব তা হয়ে ওঠেনি সম্ভবত সে দেশ আমি সকর্ণে দর্শন করব আর আমি নিজের অবস্থার কথা বলি কে বলছেন ইবনুল জাওজি নিজের অবস্থার কথা বলি আমি বই পড়ে পরিতৃপ্ত হই না সুতরাং যখনই আমি কোনো এমন বই দেখি যা আগে দেখিনি তখনই যেন আমি রত্ন ভাণ্ডার লাভ করি যখন আমি পুরনো মানিক পেলাম বই দেখে মাদ্রাসা নিজামিয়া লাইব্রেরিতে ওয়াকফিকৃত গ্রন্থরাজির ভাণ্ডার আমি দেখেছি তাতে প্রায় 6000 গ্রন্থ আছে আবু হানিফার গ্রন্থরাজি হুমায়দির গ্রন্থরাজি আমাদের শেখ আব্দুল ওয়াহাব ও ইবনে নাসরের গ্রন্থরাজি আবু মুহাম্মদ বিন খাসসাবের বোঝা বোঝা গ্রন্থরাজি এবং এছাড়া আরও অন্যান্য গ্রন্থরাজির ভাণ্ডারও দেখেছি প্রত্যেক গ্রন্থ বিষয়ে আমি বলতে সক্ষম আমি যদি বলি আমি 20000 খণ্ড কথা শোনো খান খোলে তালবে এলিম আমি 20000 খণ্ড গ্রন্থ পাঠ করেছি আরও বেশি হবে আর আমি এখনও এলিম বা নতুন বইয়ের অনুসন্ধানে আছি আমি যদি এখনো কোনো নতুন বই পাই এখন আমি পড়ব সাইদুল খাতেরে এ কথা আছে প্রথম খণ্ড 341 পৃষ্ঠা বলছেন ওয়ালাউ কুলতু আন্নি তালাত 20000 মুজাল্লাদ কান আকসার ওয়া আনা বাদ ফিত তালাব ফাস্তাফাদতু বিন নাজারে ফিহা মিন মুলাহাদাত সিরি সাইরিল কওম আমি সেই সমস্ত বই পড়ে আমাদের সালাফের জীবন সম্পর্কে জানতে পেরেছি ওয়া কাদারা হিমামিহিম তাদের যে কত বড় বড় হিম্মত ছিল সেই হিম্মতকে আমি আন্দাজ করতে পেরেছি ওয়া হিফজিহিম তাদের হিফজ শক্তি কত ছিল আন্দাজ করেছি ওয়া ইবাদাতিহিম তাদের ইবাদত কত উচ্চ ছিল সেটাও আমি বুঝতে পেরেছি ওয়া গারায়েব ওয়া উলুমিহিম আর তাদের আশ্চর্যজনক এবং বিরল ইলম আমি অনুসন্ধান করেছি মা লা ইয়ারফুহু মান লাম ইতালে সে যে মোতালা করেনি যে পড়াশোনা করেনি সে ছাড়া সে জানতে পারে না যে করেছে সেই জানতে পারে ফাসিরতু আস্তাজরি মান্না সুফি মানুষ লোকেরা যে অবস্থায় আছে সেই অবস্থাকে আমি তুচ্ছ মনে করি ওয়াহতাকিরু হিমামাত তুল্লাবি ওয়ালিল্লাহিল হামদ আর তালেবে ইলমদের হিম্মত দেখে আমি অবাক হই এদের হিম্মত দেখে আমি নিজেকেই ছোট মনে করি পাস্ত মনে করি এদের হিম্মত এমন যে তারা পড়তে পছন্দ করে না আর যে পড়তে পছন্দ করে না সে কি করে বড় আলেম হতে পারে হামদুন বিন মুজাহিদ কালবি বলেছেন আমি নিজের হাতে 3500 গ্রন্থ রচনা করেছি কত 3500 আল্লাহ আকবার হয়তোবা সেই গ্রন্থ এখনো রচনা করিনি যার ওসিলায় আমি জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ আকবার মোহাম্মদ বিন কাজী ইয়াজ বলেছেন আমাদের দেশে যখন মাকামাতুল হারিরি কিতাব পৌঁছলো আর ইতিপূর্বে আমি তা দেখিনি তখন আমি তা না পড়ে কোনো রাত্রি ঘুমাইনি পরিশেষে তার পুরোটা শেষ করে ফেললাম এটাও বই সাহেব হাওয়ালা আছে মহাদ্দেস হাফেজ আবেদ বিন দিজিল
رحمه الله جار مِتْتُو هُچه دوها دوسو إكاسيس خِستاب إيكي بوله هجريته تيني بولن أغراتري أمي ليخلام أنك شو ماي ثوري بوشي أغوني تو ليخا ليخلام بوليسيس أمي كلان تو هيه بولام أتوك بور غاب ثيك بير هوي أكاسيت ديكي تاكيه شو ماي أنومان كرتة لغلام توكون شيلو راتير بثمانشو سوتران فيرعيا أبار ليكت لغلام بوليسيس كلان تو هيه بير هوي دخلام راتير شيشانشو سوتران أبار كورانه نديستو أنشو بوليسيس كولام تار بور فجوري ناماز بولام إير بور أكجون ويب سايت نيكود جيه دخلام سيتان نيجو حساب ليكشة تاتر سيتاريخ ليكاتة شوني بار উল্লেখ করছে আমি বললাম সুবহানাল্লাহ আজকে জুমার দিন নয় সে আমার কথা শুনে হেসে বলল আপনি হয়তো গতকাল জামে মসজিদে উপস্থিত হননি জুমা পড়তে আসেননি আপনি কি জুমা পড়তে আসেননি অতঃপর আমি মনে মনে ভেবে দেখলাম আমি আসলে দুই রাত্রি ও এক দিন এক টানা লিখে গেছি আমার খেয়ালই নেই যে মাঝখানে একটা দিন চলে গেছে আল্লাহু আকবার চিন্তা করতে পারে এগুলো কল্পনার বাইরে শুনলে গল্প মনে হচ্ছে কল্পনার বাইরে গল্প মনে হচ্ছে কিন্তু সত্যি কথা এই এই কথা সিয়ার আলামিন নুবালায় লেখা তার 13 খণ্ডে লেখা আছে যে তিনি খেয়ালই করেনি লেখার নেশা তো আমি জানি নেশার লেখা কাকে বলে নেশা কাকে বলে এবং লেখা লিখতে লিখতে পেশাব পায়খানাও ভুলে যাওয়া যায় লেখার নেশা যাদের থাকে এই অবস্থা হয় অতঃপর আমি মনে মনে ভেবে দেখলাম আমি আসলে দুই রাত্রি ও এক দিন একটানা লিখেছি আল্লাহু আকবার আমরা যিনি শ্বশুর মশাই এই মাদ্রাসার মুদাররিস ছিলেন তিনি একদিন গল্প করছেন আমি লিখেছি কোথাও গল্পটা বই পড়তে পড়তে বোলপুর স্টেশন থেকে বই পড়তে পড়তে তিনি যখন পিচকুড়ি এসেছেন ভুলেই গেছেন নামতে পিচকুড়ি পার হয়ে গিয়ে তখন মনে পড়ছে যে আমাকে পিচকুড়িতে নামতে হতো বলছেন বই পড়তে পড়তে আমার এত নেশা হয়ে গেছে পড়ার একটা মজা আছে পড়ার একটা স্বাদ আছে সেই স্বাদ যখন চলে আসবে তখন আর খেয়াল থাকবে না যে আমাকে কোথায় নামতে হবে আমাকে কি করতে হবে মনে মনে আসে নিকর এই অতীতকালে আলী তান্তাবি নামক এক খ্যাতনামা আলেম ছিলেন তিনি নিজের কথা বলেছেন আমি যদি আমার পড়াশোনার সময়ের প্রাত্যহিক গড় সময়কাল হিসাব করি তাহলে দেখা যাবে তা প্রত্যহ 10 ঘন্টা 10 ঘন্টা তিনি লেখেন অথবা পড়েন মুহাদ্দিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ কত বড় মুহাদ্দিস কত বই লিখেছেন তিনি দৈনিক 3 ঘন্টা ঘড়ি সারার কাজ করতেন ওরা বলে ঘড়ি মেকার আবার মহাদ্দেশ যারা আলবানি বিরোধী তারা বলে ঘড়ি মেকার আবার মহাদ্দেশ হয় জি হয় কাপড় ব্যবসায়ী যদি মহাদ্দেশ হতে পারে ইমাম হতে পারে তাহলে ঘড়ি মেকার কেন হবে না পেট চালাতে তো কিছু লাগবে তিনি তার বেতন পেতেন না কারোর কাছ থেকে আমাদের মুদাররিসদের মতো সুতরাং পেট চালাতে তো হবে 3 ঘন্টা ঘড়ি মেকারের কাজ করতেন আর বাকি সময় তিনি অধ্যয়নে ব্যয় করতেন তিনি জাহেরিয়া লাইব্রেরিতে প্রবেশ করতেন এবং তাতে কখনো কখনো 12 ঘন্টা অবস্থান করতেন তাতে তার জন্য বিশেষ কক্ষ নির্ধারণ করা হয়েছিল তিনি সকালে সকল কর্মচারীর আগে আসতেন মানে লাইব্রেরিতে কর্মচারীদের রুটিন ছিল জোহরের সময় ফিরে যাওয়া কিন্তু তিনি ফিরতেন না তিনি তার দুপুরের খাবার লাইব্রেরিতেই খেতেন সুবহানাল্লাহ এই পড়ার খাইরুল জালিস 6 পৃষ্ঠায় কথা উল্লেখ করা হয়েছে আলেম ওলামাদের কি হিম্মত ছিল পড়াশোনা করার জন্য লেখার জন্য সময়ের দরকার আছে সেই সময়কে তারা বাঁচিয়েছেন এবং ব্যয় করেছেন ইলমের পথে পড়ার পথে আমাদেরকে সেই হিম্মত তৈরি করতে হবে তবেই আমরা আলেম হতে পারব এবং তবেই আমরা সঠিক মুসলমান হতে পারব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما يدير كي بولي سنامني ما يرى أمار বই পড়ো সময় বের করে বই পড়ো স্বামীর সংসারে সংসারের কাজ করতে করতে কোন একটা সময় বের করে জ্ঞান অর্জন করো বই পড়ার বিকল্প কিছু নেই যারা শিক্ষিতা যারা পড়াশোনা করেছো তারা বই পড়ো বই পড়ো বই পড়ে জ্ঞান বৃদ্ধি করো আল কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত শুনলে নির্দেশ হচ্ছে পড়ো স্বামী বই পড়তে বললে তুমি হয়তো তাকে বলবে তুমি ব্যস্ত তুমি পড়তে পারো না তোমার সময় নেই রাঁধার পরে খাওয়ার খাওয়ার পরে রাঁধা 22 বছর এক চাকাতে তোমার সাথে বাঁধা রাঁধতে একটু দেরি হলে বলবে খাবার কই তার উপরে তুমি আমায় পড়তে বলো বই আমি কখন বই পড়ার সময় পাব তুমি তো আমার সব সময় কাজে ব্যস্ত রেখেছো তবুও তোমাকে সময় খুঁজে নিতে হবে তুমি হয়তো ওজোর দিয়ে বই পড়তে চাইছো না স্বামী তোমাকে বলছে তোমার অজুহাত শুনে আফসোস করে তোমাকে হয়তো বলবে তোমার লাগি
আমার মন কাঁদে, স্বামী তোমাকে হয়তো আফসোস করে বলবে, তোমার লাগিয়ে আমার মন কাঁদে, তোমার মতো আলো করা চাঁদে, যদি এ কথা বলে তবে বলি, যারা রাঁধে তারাও চুল বাঁধে। চুল বাঁধা শুধু, চুল বাঁধতে গেলে শুধু রান্না রান্না বাদ দিতে হবে তা নয়, যারা বই পড়ে তারা রেঁধেও বই পড়তে পারে, সংসারের কাজ করেও বই পড়তে পারে। আর পাতা পাড়া প্রতিবেশীকে যদি জিজ্ঞাসা করি, হাঁ গো মেয়েটা কি সত্যি ব্যস্ত, পাড়া প্রতিবেশী লোকে কি বলবে জানেন? পাড়া প্রতিবেশী লোকে মেয়েরা বলবে, ওর আবার অবসর কোথা, সময় নষ্ট করে অযথা, না রাঁধলেও সোহাগী বিবি, সাথের সাথী নেট আর টিভি, সাথের সাথী তোমার নেট আর টিভি, তোমার সময় থাকবে কোত্থেকে? তুমি টিভি দেখতে ব্যস্ত, তুমি নেট নিয়ে ব্যস্ত, তাহলে তুমি বই পড়ার সুযোগ পাবে কোথা থেকে? কখনো ফেসবুক নিয়ে বিজি, তাই তার বুক ভরা নয় ইজি, তাই তার বুক পড়া নয় ইউজি, বুক মানে বই পড়া নয় মানে সহজ, যেহেতু সে ফেসবুক নিয়েই ব্যস্ত থাকে, পড়ে থাকে। আর কারো সাথে লিঙ্ক থাকবে তো বলতেই হবে না, আল্লাহুল মুস্তাআন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। অবশ্য আড্ডা জমাতে হেভি, এই তুমি তুমি যে মহিলা আড্ডা জমাতে হেভি, সাথে মিলি লিলি আর বেবি, হতে তোমার পড়ার সময় নেই, খবরদার এই অজুহাত করো না। বই পড়ার জন্য একটা সামান্য সময় বেছে নাও, সেই সময়ে মাগরিবের পর কি আসরের পর কি এশার পর একটা সময় বের করো, কমসে কম আধ ঘন্টা একটা বই পড়ো। তোমার বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি থাকা দরকার, সেখানে সেই বইগুলো থাকবে, যে বইগুলো তোমার জন্য উপকারী, সেই বই তুমি পড়বে এবং পড়তে থাকবে। পড়াশোনার বিকল্প কিছুই নেই, আমরণ পড়তে থাকো, তালাবে ইলম করতে থাকো, আর তালাবে ইলমের পথেই যেন তোমার মৃত্যু হয়, তাহলে জান্নাতের পথে মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের জান্নাতের পথে মৃত্যু হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা